আপনি যদি কালেমা আল্লাদের দলে যান আপনি যদি নবীদের দলে যান আপনি যদি আল্লাহ আলাদের দলে যান রসুলে কারিম সল্লা আলাহিসাল্লামকে যেভাবে পাথর মারা হয়েছিল রসুলে কারিম সল্লাহসাল্লামকে যেভাবে নির্যাতন করা হয়েছিল নবীদের যেভাবে নির্যাতন করা হয়েছিল আপনি যদি নবীর উত্তর হন আপনারও সেই নির্যাতন নির্যাতন হবে আপনি যদি এখন বলেন না আমি নবীর দলে থাকবো না আপনি যদি সেই কাফেরদের দলে যান ফেরাউন হামাম নমর আবু জেহেল এভাবে কিয়ামত পর্যন্ত কালিমা বিরোধী যারা নবী বিরোধী যারা আলেম বিরোধী যারা তাদের দলে যদি যান তাহলে আপনি দুনিয়াতে কিছু পদ পেতে পারেন দুনিয়াতে কিছু বড় বড় পদ পেতে পারেন চাকরি পেতে পারেন দুনিয়াতে আপনি অনেক টাকা পয়সা পেতে পারেন কিন্তু মৃত্যুর পরে আপনার জন্য জাহান্নাম সম্মানিত হাজিরিনিম সাল্লাহ সাল্লাম এই পাথর যখন মারলো ফিনকি দিয়ে রক্ত ছাড়ার পরে আবুল হাফ যখন বলছে। মোহাম্মদ রিওয়াজ বন্ধ কর তখন মুহাম্মদ সাল্লাম তারপরেও তিনি কালিমা আর ঘোষণা বন্ধ করছেন না তিনি বলছেন লা ইলাহা এল্লাল্লাহ বলেন লা ইলাহা এল্লাল্লা লা ইলাহা এইভাবে যখন ঘোষণা দিতে আছে এইবার আবুল হাফ খোঁজ থেকে তর বাড়ি বের করেছে তর বের করে বলছে মোহাম্মদ ভাতিজা এইবার যদি তুমি আর কালিমা বন্ধ না করো ওয়াজ না থামাও এই তর দ্বারা আমি তোমাকে দ্বিখণ্ডিত করবো এই পাহাড়ের উপরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা এইবার আবুল আহাবের এই চরিত্র দেখে এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ভাতিজা আরাক এক ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র তখন বারো বছর বয়স যুবক আলী তোর বাড়ি বের করে বলছে চাচা আবু তুমি যদি খোশার মধ্যে তোর বাড়িতে প্রবেশ না করাও তোর বাড়ি নিচে যদি না নামাও তাহলে আমি আলী তোমাকে দিকন্দিত করে দেব বলা আকবার আমার ভাইরা আজ পর্যন্ত যারা আলমদের পক্ষে থাকবে নবীদের পক্ষে থাকবে তারা মোহাম্মদ সাল্লাহাল্লামের পক্ষ নেবে তারা হবে আলী রদি আল্লাহ পক্ষে তারা হবে আবু বকর সিদ্দিক রদালের পক্ষে আর যারা আজকেও যারা নবীদের উত্তর সুরিদের রক্ত ঝরাবে নবীদের উত্তরসূরিদেরকে বাধা দেবে আলমদের রক্ত ঝরাবে আলন্দেরকে বাধা দেবে তারা তারাও সেই আবুল হাবের উত্তর সুরি হবে কেমন পর্যন্ত এই আবুল আহাবের উত্তরসূরি থাকবে সম্মানিত হাজির তারপরে কি হলো আলীরদাল তরবারে যখন বের করলো এইবার তোর বাড়ি নেমে গেল তারপর এইবার সে তার স্ত্রী আবুল আহাব বলছে আমার অনেক সম্পদ রয়েছে প্রায় মুহাদ্দেশন বলছে প্রায় আবুল আহাবে তখন সাত কোটি টাকার সম্পদ ছিল প্রায় কত কোটি সাত কোটি টাকার বর্তমান হিসাবে সে আবুল আহাব বলল এই পাহাড়ে আমি ঘোষণা করছি এই মুহূর্তে আমি ঘোষণা করছি মোহাম্মদের দাওয়াত বন্ধ করার জন্যে জন্য কালিমা বন্ধ করার জন্য বন্ধ করার জন্য আমার যত সম্পদ রয়েছে আমি সমস্ত সম্পদ এই মুহূর্তে মোহাম্মদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দান করে দিলাম ইসলামের বিরুদ্ধে দান করলাম মানে কি মোহাম্মদকে মোহাম্মদের কালিমাকে ওয়াজ বন্ধ করতে মোহাম্মদের দলকে ঠাটাতে যত টাকা লাগা আমি আমার সব সম্পত্তি দাড়ি করে খরচ করবো বলেন নাউজ বিল্লাহ বাজেট ঘোষণা করলাম ইসলামের মানে ইসলামকে বন্ধ করার জন্যে আমার ভাইরা এই ঘোষণার পরে হজরতে আবু বাবার সিদ্দিক রদিয়াল্লাহ তালা তিনি বলছেন এবার হে আবুল আহার তুমি তোমার বাজেট ঘোষণা করলে আমি আবু বাবর আমার রয়েছে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা বলেন সুফান আল্লাহ চল্লিশ হাজার ভরি স্বর্ণ রয়েছে চল্লিশ হাজার ভরি সোনা রয়েছে আমার আমি এই মুহূর্তে মোহাম্মদের জন্য ইসলামের পক্ষে চল্লিশ হাজার ভরি স্বর্ণ মুদ্রা আমি ইসলামের পক্ষে বাজেট ঘোষণা করে দিলাম আমার ভাইরা এই ঘোষণা যখন হলো এইবারে আপন চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা সেই উম্মে জামিলা বলছে আমার হ্যাঁ হীরার হার মুহাদ্দিসগণ বলছে সেই হীরার হারটার দাম প্রায় তিন কোটি টাকা বর্তমান টাকা আমার গলায় রয়েছে হীরার হার এই মুহূর্তে আমি এই আমার গলার হীরার হার মুহাম্মদ তোর বিপক্ষে ইসলামকে বন্ধ করার ইসলামকে বন্ধ করার জন্যে ইসলামের দাওয়াতকে বন্ধ করার জন্য। ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধে এই মুহূর্তে আমার গলার হার বাজেট ঘোষণা করলাম বলেন এই বাজেট যখন মহিলা ঘোষণা করেছে এবার হজরতে খদিজা রদি আল্লাহ তাল রসলেকারিম সাল্লা সাল্লামের সহধর্মিনী রসুল কারিম সাল্লাহ সাল্লামের স্ত্রী যিনি ছিলেন আরব বিশ্বের মধ্যে ধনী তিনি বলছেন হে খাদিজা না হে উম্মে জামিলা তুমি তোমার গলার হীরার হার বাজেট ঘোষণা করলে আমার রয়েছে চল্লিশটি শিল্প কলকারখানা বলেন সুহান আল্লাহ চল্লিশটি শিল্প কলকারখানা রয়েছে এই মুহূর্তে আমি আমার চল্লিশটা শিল্প কলকারখানা মুহাম্মদের জন্যে ইসলামের পক্ষে বাজেট ঘোষণা করে দিলাম বলে সুখান আল্লাহ আকবর আমার ভাইয়েরা এখান থেকে আপনি শিক্ষা নেন যারা মুহাম্মদ সলসলামের পক্ষে থাকবে যারা কালিমার পক্ষে থাকবে তাদের বাধা আসবে বাধা সত্ত্বেও ইসলামেরকে আঁকড়ে ধরে থাকতে হবে মানে যদি আপনি আঁকড়ে ধরে থাকেন এই সম্পর্কে হাদিস এসেছে রসলি কারিম সাল্লাহ সাল্লাম বলছেন বুখারি শরীফের সাতাশশো নয় নম্বর হাদিস রসল্লি কারিম সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ জানে কারা আসলে প্রকৃতভাবে ইসলামের জন্য আহত হয় এবং সেই আহত স্থান থেকে হাসুরের মাঠে কেয়ামতের দিন সেই আহত স্থান থেকে অর লাউলু লাউলু দাম ওয়ারি হিউ রিহুল মিশক প্রসুল্ল কারিম সাল্লাহু সাল্লাম বলছেন সে আহত স্থান থেকে হচ্ছে যে তাজা তাজা রক্ত বের হবে বল সুহাদ্ লাহ আকবর তাজা তাজা রক্ত বের হবে হাসরের মাঠে এবং অররিহো রিহোল মিশক এবং সেই সেই রক্ত থেকে মিশকের মতো সুগন্ধী বের হবে বল সুহানন্দ মিশকের মতো সুগন্ধী বের হবে এবং তাজা রক্ত বের হবে আমার ভাইয়েরা হাদিস হলো এই দুনিয়াতে যারা তীর খেয়েছে তীর লেগেছে বুকে হাসরের মাঠে সে তীর বিদ্ধ অবস্থায় হাজির হবে আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্ল সাল্লামের এই হাদিস অনুযায়ী রসলে করিম সাল্লি সাল্লাম যেদিনের মাঠে উপস্থিত থাকবেন রসলে করিম সাল্লামের মুখ বর্তি রক্ত থাকবে মুখ দিয়ে রক্ত পড়তে থাকবে কেন রক্ত পড়বে কারণ ওহুদের ময়দানে রসলেকারিম সাল্লা সাল্লামের দুইটা দাঁত ভাঙ্গা হয়েছিল দাঁত দিয়ে রক্ত পড়তে থাকবে কপাল দিয়ে রক্ত ঝরতে থাকবে কেন কপাল দিয়ে রক্ত ঝরবে বহুদের ময়দানে রসুল করিম সাল্লা সাল্লামের এমন প্রহার করা হয়েছিল হেলমেট ভেঙ্গে গিয়ে লোহার টুকরোগুলো কপালের মধ্যে ঢুক মানে গেঁথে গিয়েছিল সেই জায়গা থেকে রক্ত বের হচ্ছিল অনেক রসুল করিম সাল্লা সাল্লাম বেহুসের মতো তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন এই দিয়ে গুঞ্জন উঠেছিল রসুল করিম সাল্লা সাল্লাম দুনিয়ায় নাই তিনি মারা গেছেন এরকম গুঞ্জন উঠেছিল আমার ভাইরা হাসরের ময়দানে আল্লাহ সল্লাল্লাহ সাল্লাহামের পিঠ ভর্তি থাকবে রক্ত কেন থাকবে কারণ হলো তায়েফের ময়দানে ওই তাইফের যুবকেরা কাফেরা রসুল করিম সাল্লাহামকে পাথর মেরে এমন অবস্থা করেছিল রসুল করিম সাল্লাহ স্ত্রী হজরত আয়সা রদি আল্লাহ তার আনহা তিনি একদিন গোসল করানোর সময় তিনি দেখছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের পিঠের মধ্যে ক্ষত এক একটা ক্ষততে যেন আঙ্গুল প্রবেশ করছে

আমাকে পাথর মেরেছিল আমি নাবিজিকে তারা তিন তিনবার বেহুস করেছিল পাথর মেরে আল্লাহ আকবর প্রথমে যখন পাথর মারা হয় পাথর আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম আবার তারা আমাকে জোর করে ধাক্কা মেরে উঠালো আবার হাঁটতে থাকে আবার পাথর মারলো আবার অজ্ঞান হলাম আবার আমাকে জোর করে ধাক্কা মারে উঠালো। আবার পাথর মারতে থাকে মারতে থাকে তাই ফের একবারে বর্ডারের সীমান্তে এসে আবার আমি বেহোস হয়ে পড়ে গেলাম ও আয়সা আমার পিঠে যে ক্ষতগুলো দেখছো গর্তগুলো যে দেখছো এই গর্তগুলোতে সেদিন পাথর প্রবেশ করেছিল পাথর গেঁথেছিল আয়সারে এগুলো পাথরের চিহ্ন আমার ভাইরা এই হাদিস অনুযায়ী রসুল করিম সাল্লাম সেদিন হাসুরের মাঠে তার পিঠে থাকবে পাথর গাঁথা অবস্থায় রক্ত ঝরতে থাকবে তাজা তাজা রক্ত বের হবে মুখ দিয়ে রক্ত বের হবে মাথা থেকে রক্ত বের হবে আর আমি মোল্লা আমি তারেক আহমাদ একবারে তরু তাজা শরীর নিয়ে সেদিন বলবো আমি আপনার উম্মর আর রসুল সাল্লাম রক্তাক্ত আপনি কোন কালিমার দাওয়াত দিচ্ছেন আমি কোন কালিমার দাওয়াত দিচ্ছি যে আমার কোনো বাধা হয় না আপনার যদি খুদ ভাই বাধা না আসে আপনার যদি ওয়াজে বাধা না আসে আপনার দাওয়াতে যদি বাধা না আসে বুঝতে হবে আপনার কালিমাতে সমস্যা রয়েছে প্রিয় মুসল্লি বিন্দু তো রসুল করিম সাল্লা সাল্লাম সেদিন হাসুনের মাঠে উঠবে রক্তাক্ত অবস্থায় হজরতে হামজা আমির হামজা রদি আল্লাহ তালহ তিনি উঠবেন রক্তাক্ত অবস্থায় কান কাটা অবস্থায় নাক কাটা অবস্থায় পলিজা বের হয়ে থাকবে হাসরের মাঠে বুকটা চিরা থাকবে ফাটা থাকবে আঙ্গুলগুলো কাটা থাকবে হিন্দা সে হিন্দা নামে মহিলা সেদিন সে ওহুদের ময়দানে ওয়াসিস নামে সে লোক পরবর্তীতে সে মুসলমান হয়েছিল হজরতে ওয়াসি রদি আল্লাহ তালু তখন তিনি মুসলমান ছিলেন না তিনি বুকটা চিরে কলিজাটা বের করে হিন্দাকে দিয়েছিলেন আর হিন্দা সেই রসুল করিম সাল্লামের চাচা হজরতে আমির হামজা রতি আল্লাহ তালা আনহুর কলিজা সেদিন চিবিয়ে চিবিয়ে খেয়েছিল তিনি সে অবস্থায় উঠবেন হাসনের মাঠে হজরতে খালিদ সাইফুল্লাহ রদি আল্লাহ তালা আনহুর শরীরে একদয় নয় এক নয় দুই নয় ওহুদের ময়দানে আটশো তর আঘাত লেগেছিল আপনি শুধু বলছেন মিষ্টি খাওয়া শুননাথ কিন্তু কোরআনের জন্য ইসলামের জন্য কালিমের জন্য মার খাওয়া পাথর খাওয়া যে শুননা এটা মানবেন না ওটা মানবেন খালি প্রিয় মুসল্লিবিন্দা আল্লাহ কাক আমাদের রসুল করিম সাল্লাহ অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন আমাদের সহিবুজ দান করুক রসুলে করিম সাল্লাহ সাল্লামকে পূর্ণভাবে অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন الحمد لله الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان